আমি ওই জাস্ট বলটা গড়িয়ে দিয়েছি, বাকিরা তারপরে খেলেছে। আমার পুরস্কার পেলাম কি না পেলাম সেটার থেকেও ছবিটা যে আমার সিলেক্টেড হয়েছে, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট করেনি, চাপ আমার সারা জীবনের সাথী, তবে সেইটা থাকে বলে বোধ হয় চ্যালেঞ্জেসগুলো বেড়ে যায়। কেউ বলবে না একটা ছবি করে শ্রীলেখা খারাপ অভিনয় করেছে, আজ অব্দি হিস্ট্রিতে হয়নি। এবার শ্রীলেখা তাকে ফোন করে ভিক্ষা চাইবে না, তার শ্রীলেখা অহংকারী। কিন্তু ঢাকায় এলাম আমার প্রথম ছবি এবং ছাদ নিয়ে, যেটা একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি। এই ছবিটা মানে আমি ফার্স্ট টাইম অ্যাজ এ ডিরেক্টর এবং ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ঢাকাতে, সো এটার জন্যে আমি এখানকার যারা আয়োজক ফেস্টিভ্যাল কর্মকর্তাদের আমি আমার 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 কৃতজ্ঞতা জানাই। আর এটা আমার জন্যে, আমার তো মানে সবে আমি মানে হাঁটতে শিখলাম অ্যাজ ডিরেক্টর, তো সেটা আমার কাছে একটা হিউজ পাওয়া। আমার পুরস্কার পেলাম কি না পেলাম সেটার থেকেও ছবিটা যে আমার সিলেক্টেড হয়েছে, যেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল সিলেক্ট করেনি, সেই কারণে আমার দুঃখ রইল যে আমার কলকাতার লোকজন দেখতে পেল না, তবে আমার ঢাকার বন্ধুরা দেখতে পাবে আমার ছবি। আর এটা আমি পরে একটা অ্যান্থোলজি করতে চাই, আমি স্পেস নিয়ে আমার ছবিটা, ছাদ, বারান্দা, বেডরুম, বাথরুম, এই টোটালটা মিলে আমার ছবির নাম তোমার বাড়ি আমার ঘর। পরিচালনা, প্রযোজনা আর ছোট্ট করে অ্যাক্টিং, মানে আমার আমার ক্যারেক্টারটা খুব বেশি কিছু নেই, আমি ওই জাস্ট বলটা গড়িয়ে দিয়েছি, বাকিরা তারপরে খেলেছে। তাগিদ মানে দেখুন, আমি না শুধু অভিনয়টা, আমি অনেক কিছু পারি, আমি যে অনেক কিছু পারি সেটা তো আমাকে বোঝাতে হবে লোককে, যে আমি নিজে একটু লেখালেখি করি। আমি করতে করতে আমার একটা ছবি ভেসে উঠলো, এবং আমি যেহেতু খুব একজন রোম্যান্টিক মানুষ এবং একজন ইমোশনাল মানুষ, তো আমার সেই ছোটোবেলার যে বাড়ি, আমার যেই ছোটোবেলার যে ছাদ, সেই ছাদটাকে আমার খুব মিস করি। আজকের যে হাই রাইজেস হচ্ছে, আমাদের আকাশটা ছোট হচ্ছে, আমাদের জানলা দিয়ে আমরা আকাশ দেখি, আমরা সেই হাই রাইজেসগুলোর ছাদে উঠে সময় কাটাই না নিজের সাথে। প্লাস আমরা এই স্মার্টফোনের দুনিয়ায় আমাদের সব কিছুই সারাক্ষণ এই ফোন কেন্দ্রিক, সব কিছু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন, তো সেইখানে একটু নস্টালজিক, একটু ডাউন দ্য মেমরি লেন আমার এই ছবিটা, আমার একটা মেমোয়ার বলতে পারেন। সো এইটাই আর অফকোর্স ডিরেক্টর, মানে ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য ক্রু, মানে সব কিছু মাথায় তুমি, তুমি সবাইকে। আর যেহেতু আমি প্রথম মানে অভিনয় থেকে ডিরেকশনে এসেছি, সেহেতু মানে ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে থাকার অভিজ্ঞতাটা যেহেতু রয়েছে, সেহেতু আমি আমার অ্যাক্টরদের খুব ভালোভাবে ট্রিট করি। ইজি জব হলে আমার অত ইয়ে হয় না, আই লাভ টাফ জব। চাপ আমার সারা জীবনের সাথী, তবে সেইটা থাকে বলে বোধ হয় চ্যালেঞ্জেসগুলো বেড়ে যায়। যদি লাইফটা খুব স্মুথ হয়, যদি তার মধ্যে কোনো এই মানে কী বলবো, আপ ডাউন না থাকে, তাহলে নিজেকে ওই চ্যালেঞ্জের সম্মুখীন যাতে না হয়, মানুষ নিজেকে এক্সপ্লোর করতে পারে না। সো হয়তো আমি ওই চ্যালেঞ্জেস, আমার আরও অনেক অভিনয়ের কাজ করার কথা ছিল, আরও আরও ভালো ভালো কাজ করার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক, আমি আবার বোমা বিস্ফোরণ ঘটাতে চাই না কোনো, সো যে কোনো কারণেই হোক, আমাকে সেগুলো করতে দেওয়া হয়নি। এবং সেটা হয়তো আমার মতো আরও অনেকেই আছে, ওই মহিলা মানে ওই ব্যাপারগুলোর সাথে অনেক কিছু অ্যাট্রিবিউটস থাকে যেগুলো অন্তরায় হয়ে দাঁড়ায়, তো সেই জন্যে আমি পরিচালক হিসেবে ক্যামেরার পেছনে থেকে হিসেবে আমার কাছে আমার চ্যালেঞ্জ যে আমি কী করে দেখাতে পারছি, বা আমি সেখানে, আমার যেহেতু ওই অভিনয় সুযোগটা হতো না, গল্পের থেকে বড় স্টার কিন্তু কিছু নেই এখন, কিন্তু কন্টেন্ট ইজ দ্য কিং, কোনো স্টারকে মাথায় রেখে কন্টেন্ট ভাবা নয়। আমার কন্টেন্টের জন্যে যদি আমার মনে হয় আপনাকে প্রয়োজন, তাহলে আমি আপনাকে নেব, আমার কোনো স্টার এইটার ব্যাপার। ইনফ্যাক্ট আমার এরপর বারান্দাটা করার কথা ছিল ডিসেম্বরেই, এক প্রডিউসারের সাথে কথাও হলো, সাডেনলি উনি ফোনটা আর ধরলেন না, তো আমি জানি না কেন কী কারণ, আমি ঠিক জানি না, জানতে আর চাইও না। তো ওইটাই যে চ্যালেঞ্জটা যেটা হলো,
মানে এটা কিন্তু পরপর আর তিনটে পার্ট করার কথা ছিল। সুতরাং আমাদের হোমওয়ার্ক, আমাদের রেকি, আমাদের স্ক্রিপ্টিং, আমাদের স্টোরি বোর্ডিং সব হয়ে গেছিলো। সো সেটা যখন হলো আমি ডেফিনেটলি আবার একটা ধাক্কা খেলাম। তো এখন আমি প্ল্যান করছি যে চেষ্টা করব ফিনান্স জোগাড় করার, যদি না হয় আবার আমি নিজের থেকে টাকা দিয়ে, আমার নিজের টাকা, আমার হার্ড আর্ন মানি, সেটা দিয়ে আবার আমি পরের ছবিটা করব, ওই শর্টটা। এবার সেটা আর কোনো ওরম ফেস্টিভ্যালে দেখাবো না, ওটা করে রেখে দেবো। আবার টাকা পেলে আবার পরের পার্টটা করব, আবার টাকা হলে আবার পরের পার্টটা করে পুরোটা মিলে তারপরে আবার ডিস্ট্রিবিউশনের লড়াই, আর একটা লড়াই লড়তে হবে। আমার সব কিছু খুব স্মুথ হয় না আর কি। আমার কাজ, আমার পরিচয়, আমার কাজটা আমি দেখাবো। আমার কাজটা দেখে যদি কেউ টাকা দিতে আগ্রহী হন তাহলে করবো, নয়তো আমি ব্যাংক থেকে লোন নিয়ে করবো। আমি জানি না সেটা কি, আমি তার ভেতরে কি চলেছে আমি জানি না। আমি অনেকবার ফোন করেছি, অনেকবার মেসেজ করেছি। তার একটা কন্ডিশন ছিল যে তার মেয়েকে নিতে হবে। তো তার মেয়েকে আমি একটা ছোট্ট পার্টে নিয়েছিলাম, সেটাই হয়তো আমার মনে হচ্ছে যে তার অসুবিধা হয়েছে। যে আমার, আই এম কনফিডেন্ট পার্সন, সো ওই কনফিডেন্সের জোরেই আমি, যেটা আপনারা বোমা বিস্ফোরণ বলছেন সেটা হয়, আমি কিন্তু সত্যি কথা বলি। আমি কিন্তু কোনো চলো আজকে আমার প্ল্যান, আজকে কালীপটকা ফাটাবো, আজকে চকলেট বোম ফাটাবো, এরম কোনো প্ল্যান কিন্তু নেই আমার। যেইগুলো আমি দেখি, যেগুলো অন্যায়, যেগুলো আমার মেনে নিতে অসুবিধা হয়, সেটা নিয়ে আমি কথা বলি। ডিভোর্সটা হয় মানে প্রফেশনাল পার্সোনাল সব কিছু ভেন্টিলেশনে থাকা রোগীর মতো ফ্ল্যাটলাইন হয়ে যায়, তখন আমার কিন্তু 5 সেকেন্ডের জন্য ওই সুইসাইডাল থটটা এসেছিল যে তাহলে বেঁচে থেকে লাভটা কি, আমার তো কোনো পার্সোনাল লাইফও নেই, আমার তো কোনো প্রফেশনাল লাইফও নেই। কিন্তু ওই কাজের জায়গা থেকে কোনটা এসে করা হয়েছিল, প্রত্যেকটা ছবি ভালো হচ্ছে, আমি মন প্রাণ দিয়ে কাজ করি। সো কেউ বলবে না একটা ছবি করে শ্রীলেখা খারাপ অভিনয় করেছে, আজ অব্দি হিস্ট্রিতে হয়নি। তারপরে শ্রীলেখা ভাবছে ঠিক আছে এই ছবিটা তো ভালো হয়েছে। এবার শ্রীলেখা তাকে ফোন করে ভিক্ষা চাইবে না, কারণ শ্রীলেখা অহংকারী। কিন্তু মনে হয় যে এটা কেন প্রডিউসাররা দেখছে না, এটা কেন আমাদের ওখানকার লোকজন দেখছে না, যে আমাকে নিয়ে আমার সোশ্যাল মিডিয়া কেউ হ্যান্ডেল করে না, আমার অর্গ্যানিক রিচ, আমি কিন্তু ভাইরাল হওয়ার জন্যে কোনো প্রেসকে ডেকে এই এটা নিয়ে না একটু নিউজ করে দাও, এটা করি না আমি, এটা ফেসবুকে মজা করে স্ট্যাটাস দিই, তো সেটা করে দিই, সেটা এমনি হয়ে যায়। সুতরাং আই বি অনেস্ট অ্যান্ড ট্রু টু মাইসেলফ, দ্যাট ইজ ইট, মানে এটাই থাকার চেষ্টা করি।